এখানে অনেক গ্রামের সব মানুষজন বিকেলবেলা হয়তো ঘুরতে টুরতে আসে। আর সামনে যেন কিছু একটা বাজারের মতো না কি মেলার মতন হচ্ছে বুঝতে পারলাম না, চলুন গিয়ে দেখাই। কালকে ভিডিওটা এখানেই শেষ করেছিলাম, তাই এখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। কত কেমন খুশি, থ্যাংক ইউ সবাইকে, অনেক 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 থ্যাংক ইউ সবাই আমার পাশে থাকার জন্য। প্লিজ সবাই এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, থ্যাংক ইউ। খুশি? খুব খুশি। বাহ, 1000 কমপ্লিট। কি খাওয়াবি না? হ্যাঁ খাওয়াবো। কি খাওয়াবি? দাঁড়া দাঁড়া সবুর কর, খাওয়াবো দাঁড়া। ঠিক আছে। বাবারে এটা কি, কে মাখাচ্ছিস? তুই না বললি কি খাওয়াবি, 1000 হয়ে গেছে সাবস্ক্রাইবার, তাই তোর জন্য মাখাচ্ছি স্পেশাল। এই মুড়ি বা কি খাচ্ছিস, তোমরা কি খাচ্ছ এখানে? না এগুলো বাড়ি থেকে নিয়ে আসছিল না এখানে? বাহ ঠিক আছে। হ্যাঁ শানুর 1000 হয়ে গেছে সাবস্ক্রাইবার, 1000 হয়ে গেছে, তাই তুই মুড়ি খাওয়াচ্ছিস? আমাদের মুড়ি আমাদের খাওয়াচ্ছিস, তারপর মাখাই দিচ্ছে পূজা। তারপরে তুই কেমন করে খাওয়াই দিবি, মুখে হাত দিয়ে আর এনে দিল কমলা বেহেন, মাখাই দিল পূজা, আর তুই শুধু খাওয়াচ্ছিস। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আর আমাদের ঘর বাড়ি এখনো গোছানো হয়নি, আমরা একদিন এত গুছিয়ে থাকতে পারছি না। আর এখানে এত গরম, আমিও হাঁপিয়ে যাচ্ছি, কমলা বেনে হাঁপিয়ে যাচ্ছে, ওরাও তো এত মোটা হাঁপিয়েই যাবে না শানুর পূজা। আর এই যে শানু রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি, কমলা জিও রেডি হয়ে গেছে। ওই যে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের এখানে কি নদী জানো, তোরসা না, তোরসা নদী, তোরসা নদীর পাশে যাচ্ছি, মানে একটু দেখতে একটু হেঁটে হেঁটে, আর এই পাশেই পুজো হচ্ছে, পুজোর ওখানে একটু যাব। আর এই যে ম্যাডাম, এই যে পূজা বলছে আমার কোনো কাজ নাই, কিচ্ছু নাই, আমার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, কি আর করবে। ওকে দেখি দুই এখানে পাশাপাশি কোনো বাড়ি যদি রান্নার কাজে লাগাতে পারি, ঘর বাড়ি রান্নার কাজে লাগিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আমার বাড়ি যেতে চাই। আর আমি চিরুনি পাইনি, কারণ গোছানো হয়নি, তো চিরুনি এখনো খুঁজেই পাচ্ছি না, মাথাটাও আচড়াতে পারলাম না চান করে। ওরা সবাই কি সুন্দর আচড়াচ্ছে চিরুনি দিয়ে, কিন্তু ওই ছোট চিরুনি দিয়ে আচড়ালে আমার চুল খুব উঠে যায়। যে আমরা নিচে নেমে গেছি, আর এখন যাব নদীর পাড়ে। নিশা তুমি গেছো আগে কোনোদিন নদীর পাড়ে? কবে? স্বপ্নে? ও ত্রিবেণী গেছো। আর এখন আমরা যাবো আজকে কি নদীর পাড়ে বলো তো? তোরসা। আর এই যে আমাদের ঘর তোরসা, এইটাই কিন্তু আমরা খাইনি বালি মেহু। আর এই দিকে দাঁড়িয়ে আছে সব সুন্দরীরা। চল বাবা চল, কোন দিকে জানাই? আরে কমলা ভেন কে কার রই হে, ঠুকতে ঠুকতে যা রই হে কমলা ভেন, ইধার আই হে। কেমন লাগছে নদীর পাড়ে এসে? এই যে আমরা চলে এসেছি সবাই নদীর পাড়ে, তোমাদের কেমন লাগছে? আর মোনা ডার্লিং এর সাথে দেখা হয়ে গেল, আর ওই যে শানু ব্লগ করছে, আয় শানু চলায়। এবার হ্যাঁ একটু আমরা নিচে নামবো। আরে বাবারে ভয় করছে, নামার সময় পুরে গেছিলাম প্রায়, পুরো জল, নদী আর নদী, খালি জল আর জল। কি একটা কিছু মরে আছে বোঝা যাচ্ছে না, না না কিছু লোহার একটা কিছু দেয়া, চারিদিকে শুধু জল আর জল। আর এই যে আমরা সবাই জলের এই পারে দাঁড়ানো, কমলা বেনে যে কুকুরকে ধরছে, ওই হাত ধোবে না, ওই হাত না ধুই বাড়ি গিয়ে খাবে চা বিস্কুট ভাত। পরে কমলা ভেন কমলা বন্ধুদের পেয়ে গেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই জন্য খুব খুশি। আর এই যে নদীর পাড় দিয়ে সবাই বসে আছে, একটা ছোট্ট গ্রামের মতন, আরো অনেক আছে নদীর পাড় দিয়ে, অনেক কিছু আছে, এদিকেও বাড়ি ঘর আছে, অনেক দূর পর্যন্ত শুধু নদী আর নদী, তোরসা নদী। এখন বন্ধ আছে আমাদের দৌড়ি দিয়ে, হ্যাঁ
সুন্দর লাগছে। নতুন আরেকটা নদীর ঘাটে আমরা এসেছি, এটা আচ্ছা না কমলা বেন? আগে শুধু পাহাড় দেখতেন, এখন এই নদী দেখবেন। এই নদী, অনেক নদীর জল, আর এই যে নদীর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, খুব সুন্দর রাস্তাটা। নিশা কেমন লাগছে এখানে? নিশা ভালো লাগছে না? ভালো লাগছে, সুন্দর জায়গাটা। হ্যাঁ ভালো লাগছে নিশা, চলো চল যাবে ওইদিকে, চলো ওই দিকটা একটা ব্রিজের মতন আছে দেখ সামনে, ওগুলো কিছু একটা ব্যাপার আছে। এখান দিয়ে আমরা নেমে আসলাম, এসে এরকম নদী কি দারুণ লাগছে, বাও সুপার, কত ধু ধু করছে পুরো। আর এই যে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা ওই দিকে যাবো। এবার একটা বাঁশের ব্রিজ, বাঁশের ব্রিজের উপর দিয়ে যেতে হবে। কয়দিন পর পর মনে হয় চেঞ্জ করতে হয়। নিশাক আগে যাও, দেখো পা যেন ঢুকে যায় না, এখানে একটু ভেঙে ভেঙে গেছে ব্রিজটা, তো ভয় লাগছিল দেখে। অনেক গ্রামের সব মানুষজন বিকেলবেলা হয়তো ঘুরতে টুরতে আসে, আর সামনে যেন কিছু একটা বাজারের মতো না কি মেলার মতন হচ্ছে বুঝতে পারলাম না, চলুন গিয়ে দেখাই। ভালো লাগছে, পুরো জলের উপর দিয়ে যাচ্ছি আমরা। নিশাক সাবধানে যাও, কিন্তু ভয়ঙ্কর, ধর ধর ধরে যাও ধরে যাও, সাবধানে যাও। এই যে অনেকটা কিন্তু লম্বা ব্রিজটা, আপনার দাদাভাই ফোন করেছিল তাই মাঝে আবার আমাকে বন্ধ করে দিতে হয়েছে। আপনার দাদাভাই বাড়িতে চলে এসেছে, বললো তোমরা কোথায় আছো, আমি বললাম তোমাকে কতবার ফোন করেছিলাম ধরলা না, ফোন ধরেনি, এখন বাড়ি এসে একা একা ছাদ দিয়ে ঘোরাঘুরি করছে। আর কি সুন্দর জল, আহ দেখে একবার সত্যি খুব ভালো লাগছে, ছাদ দিয়ে ঘুরছে। তোর বাবা কি নিসার্গের বাবা বাড়ি চলে আসছে, আমি কোথায় ঘর তালা মারা কেন, আমি বললাম কতবার ফোন করলাম ধরলো না, বললাম আমি তাহলে ছাদে ঘুরছে এখন, এদিকে একটু দেখে চলে যাই। কি যেন হচ্ছে, এটা কি হচ্ছে, এখানে খেলা হচ্ছে, ও ফুটবল খেলা হচ্ছে মাঠে, একটা মাঠে। আমি আর বললাম কি হচ্ছে এখানে, এখানে সব ফুটবল খেলছে সবাই গ্রামের মধ্যে। আর এই দিকটা, আর এখানে ফুচকার দোকানও আছে একটা, এই যে অনেকটা দূরে, সুন্দর জায়গাটা। আর এই যে পুরো পুরো এই যে ঘেমে গেছি জলে, পুরো ঘেমে গেছে, অনেকদিন পরে এরকম ঘামলাম। আর কমলা বেন যেন কি বলছে, ওইদিকে বসে আছে, প্রচুর গরম এখানে। নিশাকে এখন বলছে একটু পার্কে যাবে, আর নিশাকে বাবা ওদিকে বাড়ি চলে এসেছে, কি করি তাই ভাবছি। নিশাকে দাদাই আর কুশানের সাথে পার্কে থাকো, আমরা বাড়ি চলে যাই। হ্যাঁ ঠিক আছে চলো, তাহলে জল খাটলাম ওই বলে, আর ওই যে কুকুরটা জল খাচ্ছে নিশাক তাই দেখালো, চলো এইদিকে সুন্দর। আরেকদিন এসে যাবো আমরা, হ্যাঁ দেখালাম তো, খুব গরম জল খেটে এখন আসছে। তোর ভিডিও করা দেখে এক্ষুনি উঠে গেল, কি সুন্দর জল খেলো। আর এইদিকে মানে আরো অনেক দূর রাস্তা আছে, আমরা আজকে আর যেতে পারবো না, পরে আরেকদিন যাব আমরা। তাহলে আজকে এখন বাড়ি যাই, ঠিক আছে চলো চলো। ওই যে ওই যে ওই পার্কটাই একটু যাবো। আর এই যে শানু আর পূজা দুটোকে যদি ধাক্কা দিয়ে ফেলে দেয় না, আর উঠতে পারবে না। কি ভাবছি সার, আমি ভাবলাম দুটোরে ফেলে দেবো জলের মধ্যে, তা পারলাম না, পূজা টের পেয়ে গেল আগে। বাবারে এই তো আরো ডেঞ্জারেস, জলের দেয় দূরে দূরে থাকে। কুশান তুমি তার ফুটবল খেলো, আমলো গর্জতে চলো, কি দারুণ না সামনে দিকে সিনারিটা। বন্ধুরা অফিস থেকে চলে এসেছি, আর অফিস থেকে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলাম, গরম গরম সিঙ্গারা, আর এই মিক্সিটা এটা খারাপ হয়ে গেছিল, এটাও নিয়ে এসেছি কিনে, আর সাথে আছে কোল্ড ড্রিঙ্কস, আর সুন্দর সিনারি আপনাদের দেখাবো এখন, চলুন ব্যাক ক্যামেরা। দেখুন বন্ধুরা আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে
এই রকম সুন্দর সিনারি দেখতে পাওয়া যায়। নিচেটা একবার দেখাই, আর এইভাবে চলুন এবার সুন্দর জায়গাটা দেখাই একবার। এই দেখুন বন্ধুরা, ছাদের থেকে দূরে দেখা যাচ্ছে তোর্ষা নদী। তোর্ষা নদী কিন্তু আমরা দেখানোর সময় কোনো জুম করে দেখাইনি, জুম আমরা খালি চোখে কিন্তু আরও অনেক কাছে দেখতে পাচ্ছি, যে খানিকটা এরকম দেখতে পাচ্ছি, আর সাথে আমরা পুরো শহরটাও দেখতে পাচ্ছি। আমাদের ছাদে এলে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। আর এত সুন্দর জায়গায় এসে আমাদের মন প্রাণটা ভরে গেল। অফিস থেকে এসে একবার মেঘলা আকাশটাও আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা ভালো থাকবেন সবাই। এই রাস্তা দিয়ে গেলে বন্ধুরা আমরা নতুন বাজারে পৌঁছে যাব, আর দেখাচ্ছি এবার। আর উল্টো দিকের রাস্তা দিয়ে গেলে, মানে এই রাস্তাটিতে গেলে আমরা নদীর পাড়ে পৌঁছে যাব। কি সুন্দর জায়গাটা! আমাদের নদীর পাড় থেকে চলে এসেছি, আর নিসাগ এখন বলছে একটু পার্কে যাবে, একবার শুধু দেখা করতে যাবে। শোনো, কিন্তু পার্ক হলো বন্ধ, তালা মারা। কমলা ভেন একবার উপর দিয়ে উঠতে চেয়েছিল, কমলা ভেন বাদরের মতন। হ্যাঁ, উঠ সকতে, দেখাই তো উঠকে। নেই, মারেঙ্গে না, কুশান উঠতে পারবে। ঠিক আছে নিসাগ, আরেকদিন আমরা আসবো, সেই দিন যাবো। হ্যাঁ, মায়ের হাতে কিছু একটা আছে, প্রসাদ মনে হচ্ছে, ওইখানটা পুজো হচ্ছে। আর ওই যে মায়ের হাতে প্রসাদ, প্রসাদ নিয়ে আসছে ধাই ধাই করে হেঁটে, অনেক উঁচু কিন্তু। ওই যে বাবাই নিচে, বাবাইও নিচে আছে। ও মা, একটা টোটো আসলো এখানে, টোটো দিয়ে কারা এসেছে জানি না, কাকে যেন ফোন করার চেষ্টা করছে, কিছু কথা বলার চেষ্টা করছে। ভাইকেও ফোন করেছিলাম, দিদি ভাইও আসছে, মা বাবা তো আগেই চলে এসেছে। আর আমি এখন নিচে যাই, নিচে গিয়ে ঘরে যাই, ঘরে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হই, হাত মুখ ধুই, দুই একটু রেস্ট নিই। আর দিদি ভাইও পৌঁছে গেছে পুজোর কাছে, ওখানে প্রসাদ নেওয়ার জন্য চলে গেছে। যদিও খিচুড়ি প্রসাদের জন্য বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, আপনার দিদি ভাইকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, কিন্তু এখান থেকে বাড়িতে নেওয়ার জন্য দেয় না, যারা খায় তাদেরই দেয় শুধু। এরকমভাবে হাতে হাতে করে সুন্দর প্রসাদ দিয়ে দিয়েছিল, খুব টেস্টি ছিল প্রসাদটা, গোবিন্দভোগ চালের ছিল খিচুড়ি। আর পূজাও দেরি সহ্য করতে পারলো না, নিয়ে চলে আসলো খিচুড়ি, আর সাথে সাথে একই রকমভাবে কমলা বেহেনও চলে এসেছে, আর বাকি থাকবে কেন, আর সবাই মিলে এখন বাড়ির দিকে চলে এসেছে। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না, অনেকটাই কাছে। আর খিচুড়ি প্রসাদ পেয়ে বন্ধুরা সব মনে হয়েছে প্রচুর যুদ্ধ জয় করে চলে এসেছে, অনেক বড় যুদ্ধ জয়, খুব খুশি হয়েছে সবাই। আমার গেমে কি অবস্থা হয়েছে, আর লিফটের জন্য যে দাঁড়িয়ে আছি, কিচ্ছু বুঝে যাচ্ছে না কাউকে। ওই যে পিছনে দুজন, আর যে ওদের দীপ ভাই চলে এসেছে। বন্ধুরা, আমি দেখালাম আমি উপরে কি করছিলাম, ছাদে একা একা বসেছিলাম, আর এই যে চলে এসেছে এরা, এসেই খিচুড়ি খাওয়া শুরু করে দিয়েছে। খিচুড়ি প্রসাদ খাওয়া, হ্যাঁ আমরা নিয়ে আসলাম প্রসাদ, দেখেছে ভিডিওতে। আর এটার মধ্যে কি নিয়ে আসছো? সিঙ্গারা নিয়ে এসেছিলাম। হ্যাঁ খাবো, দাঁড়াও আগে হাত পাউটা ধুই আসি। ঠিক আছে, দাঁত নিয়ে যাবো। কেন বড় বাবা রে, আমার অবস্থা খারাপ। এসি চালিয়ে দিচ্ছে, আমাদের ঘরে যাও না, ওই ঘরে চালানো নেই, যাও আমাদের ঘরে যাও। কমলা বেন কেমন লাগলো নদী? একটা ফ্রিজও কিনতে হবে আমাদের, টেবিল আর বলো না, 5,000 টাকা টেবিলটা নিয়েছে নিচে, ওই 1 ঘন্টা পরে আসবে। হ্যাঁ না না, কাঠের কাঠের মতো জানি স্যার, ওই মতো না। জানো তুই তো, তোর 1,000 সাবস্ক্রাইবার হলো, মুড়ি খাওয়ালি পরের, মাখাই দিল পরে। আরে দেখ আমার বর নিয়ে এসেছে সিংহারা তোদের খাওয়ানোর জন্য, তোর সাবস্ক্রাইব হয়েছে 1,000, দেখছিস? আমার জানি, এটাই পার্থক্য তোর আর আমার বরের সাথে, বুঝতে পারছিস? বর জানি না, আমার জানা খুবই ভালো, খুবই ভালো, সত্যি খুব ভালো। আরে বাবা, আরে ইয়া কি করছিস সত্যি, মানে মনে পড়ে গেলো সেই বাবা বলতো না, আমার জামাইয়ের মতন জামাই হয় না। খুশিতে তোকে দুইখানা সিঙ্গারা দিলাম, আমার বর এত প্রশংসা করলি, মোটা ওই বসে বসে আর কি।
আমার বাবা কি বলে জানিস? কাকা কাকা, হ্যাঁ তোর কাকা, ছোট কাকা। মানে আমার বাবা বলে যদি কোনো কিছু হয়, দেখা গেলো কোনো গন্ডগোল কি যাই হোক কিছু, আমার ফ্যামিলিতে কোনো অশান্তি কি কোনো দেয়ালের সাথে মেসিং করছে, খুব ভালো। আরে তোমার জানোয়ার কি, এই যে ঘরে চলে এসেছি, আর ঘরে এসে এই যে আমাদের ঘরের এগুলো এখনো গোছানো হয়নি, অনেক বাক্স এখনো খোলাই হয়নি, জামা কাপড় এগুলো আর টাইমই পাচ্ছি না, এত গরম লাগছে। আর আপনি দাদা ভাই এসেছি পটাং এক থালা পপকর্ন, গরম লেগে হাঁপিয়ে আছি আর ভালো লাগছে না। আহা, পপকর্ন গুলো দেখে কোচবিহার, কোচবিহার এমনিতে খুবই ভালো জায়গা, সবকিছু ভালো, কিন্তু মানে কষ্ট হয় খুব, গরম। আর দার্জিলিং খুব সুন্দর হয়ে দাঁড়ায়, ওই জন্য দার্জিলিংটা কষ্ট হয় না অত, কিন্তু কোচবিহারটাও সুন্দর। এটা আলাদা রকম সুন্দর, এটা আলাদা 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 রকম সুন্দর, পাহাড়ের সৌন্দর্যের সাথে কিচ্ছু পারবে না। তা ঠিকই, এই স্যার কি দিয়ে দাও, হ্যাঁ এই স্যার তুমি কটা না, আর এই যে আমাদের ভালো, সব থেকে ভালো এখানে ঘরে যতগুলো মানুষ আছে তার মধ্যে হলো আমার বউ সব থেকে ভালো, তারপরে হলো আমার বোন কমলা বেহেন। না না, চা বন্ধ না, চা হবে না, শালিদের মধ্যে তুমি ভালো, শালিদের মধ্যে তুমি ভালো, এখন চা বানাতে হবে তাই বলছো। এ তো কিছু বানাবে না, বললো বানাবে না, না করলো বানাবে না, বললো বানাবে, কালকে মাংস রান্না করে খাইছে এরকম বন্ধ। ঠিক আছে যাও যাও যাও, শালা বউদের মধ্যে তুমিও একটু ভালো, একটু ভালো, একটু ভালো। যে এখানে এখন বসেছে সন্ধ্যার চায়ের আসর, চায়ের আসর সন্ধ্যাবেলায় মা আসলো না চা, ও মার মাথা ব্যথা করছে, গরমের মধ্যে গেছিলাম না আমরা সবাই বাইরে, আমাদেরও মানে ভালো লাগছে না, আমি চা খাচ্ছি না কারণ আমার পেটের এখানটা না খুব ব্যথা করছে, তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এর জন্য বাচ্চি চা খাবো কিনা জানি না, খাও একটু। পূজা আবার নতুন নতুন ডাক্তারি পাস করেছে তো, আর কমলাবেন বাচ্চা কি বলা যায়, কমলাবেন আজকে গরমে বাইরে গিয়ে অবস্থা খারাপ, তাই না কমল? ঘরে তো গরমি মে। ঠিক আছে, আমরা তাহলে সবাই মিলে চা খাই আর একটু গল্প করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিওটা দেখতে কিন্তু একদম ভুলবেন না, তাহলে দেখা হবে নেক্সট ব্লগে, টাটা বাই।